এবারে আমলনামা আপনাকে দেবেন, সেই দিন প্রকাশ করবে আমলনামা। তারপরে মহান আল্লাহ তাআলা বলবেন, ইকরা পড়ো, ইকরা কিতাবাকা, এই যে এই যে তোমার বই, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়ো। আজকে তোমার হিসাব নেওয়া হবে, আজকে তোমার হিসাব নেওয়া হবে। সেই দিন সামান্য বিন্দু পরিমাণ নেক কাজ, ভালো কাজ গণনা করা হবে। কেউ যদি সামান্য খারাপ কাজ, সর্ষা পরিমাণ বিন্দু পরিমাণ অন্যায় করে থাকে, তারও বিচার করা হবে। সম্মানিত দিদি ভাই, শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা বলেছেন, এই যে নাও তোমার কিতাব, এখন নেবে কিভাবে, নেবে কিভাবে? মহান আল্লাহ তাআলা কাইফা আকুদু সুহুফ, আমলনামা কিভাবে গ্রহণ করবে? আমলনামা তিন ধরনের, আমলনামা তিন ভাবে মানুষেরা গ্রহণ করবে। পৃথিবীর সবার হিসাব হবে, যারা চতুষ্পদ জন্তু একেবারে ছোট ছোট ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমিবা থেকে শুরু করে এক কোটি প্রাণী যার ওই জীবন আছে, সেই দিন বিচার হয়ে সব শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তাদের বিচার দেখে মানুষেরা বলবে, ইয়ালাই জানি কিন্তু তোবা, হায় হায়, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন মানুষেরা তিন ভাবে আমলনামা গ্রহণ করবে। বিয়ামিনিহি লিসুআদা, যারা সৌভাগ্যশালী, যারা জান্নাতি, তারা তাদের ডান হাতে আমলনামা গ্রহণ করবে, আর যারা কাফের তারা তাদের বাম হাতে আমলনামা গ্রহণ করবে। আর যারা পাপিষ্ঠ কিন্তু মুমিন, মুয়াহিদিন, যারা মুশরিক নয়, যারা যারা সহি হাদিস মানার চেষ্টা করে, যারা আকিদায় সঠিকভাবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যারা এ বিশ্বাস করে না, জাহান্নামের যাবার থেকে নয়, সেই কিয়ামতের মরুভূমির প্রান্তরে নাকি, সেই কিয়ামতের মরুভূমির প্রান্তরে নাকি বড় বড় জাহাজ নিয়ে চরমুনাইরা চাইবে, এই বিশ্বাস জানা করে না। সম্মানিত দিনী ভাই, সেই দিন, সেই দিন যারা পাপিষ্ঠ কিন্তু ইমানদার, যারা ইমান নিয়ে মারা গেছে, তাদেরকে বড়ি পিছনের পিছন দিকে, পিছের পিঠের দিকে তাদের আমলনামা দেওয়া হবে, তাদের ঘাটটা মুটকিয়ে বলবে, ইকরা কিতাবাকা বিনাফসি, তুমি তোমার নিজের পড়া পড়ো, তুমি যে আমল করেছ সেটা পড়ো। মহান আল্লাহ তাআলা বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, শোনো, যাদেরকে ডান হাতে তাদের বই আমলনামা দেওয়া হবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সেই দিন ওই সেই দিন তাদের বিচার সহজ হবে। বিসমিল্লাহিল কাফিরিনা, আর যারা কাফের তাদেরকে সেই দিন দেওয়া হবে ডান হাতে, বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেই দিন তারা আফসোস করবে, হায় আমার আমলনামা, যদি আমাকে না দেওয়া হতো, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। আর যারা ইমানদার কিন্তু পাপিষ্ঠ, তাদেরকে পিছনে দেওয়া হবে, পিঠের পিছনে। মহান আল্লাহ তাআলা বলেন, সবাই সেদিন সবাই অনেক বাকিমাস্ত হয়ে পড়বে, রাসূলুল মুজরিমিনা, আর যারা পাপিষ্ঠ তাদেরকে ধাওয়া করে ছুটিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে, এই পাল্লাতে আবার মাপা হবে। আপনি যে আমল করেছেন, যে বইটা, যে আমলনামা আপনি পেয়েছেন, সেটা শুধু আপনাকে করতেই দেওয়া হবে না, আল্লাহ আপনার উপরে জুলুম করবেন না, তাই সেদিন মিজান প্রতিষ্ঠা করবেন, সেখানে মাপা হবে আপনি কি মনে করেছেন। আল্লাহ এত এত দয়ালু যে
রূপের জুলুম করবেন না, আপনার আনন্দ সেদিন মাপা হবে। তারপরেও আপনাদের কি জানতে মন চায় কি কারণে, কি কারণে আপনার নেকি গুণ সেদিন আপনি সব মানুষদেরকে দিয়ে দেবেন, আবার ওই মানুষের গুণাগুণ আপনি সব নিয়ে নেবেন। কোন কোন কারণে জানতে চান? যদি আপনি আপনার ভুলের, যদি আপনি আপনার আত্মীয় স্বজনের হক মেরে খান, যদি জোয়াজুবি মেরে খান, তাহলে সেই দিন, সেই দিন তার গুণা। আপনি যদি হত্যা করেন কাউকে, আপনি যদি কারো দুর্নাম করে বেড়ান, আপনি যদি কারো অপবাদ দেন, যদি আপনি কারো জুলুম করেন, তাহলে তার গুণা আপনাকে দিতে হবে, আপনার নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত সৌদি পাপিষ্ঠ মানুষেরা, অন্তাজুল ইয়ৌমাইল মুজরিমুন, তলে তলে বিভক্ত হয়ে যাও, হে পাপিষ্ঠরা তোমরা পাশে থেকো না। সেদিন ভালো মানুষেরা, খারাপ মানুষেরা আল্লাহ তাআলার সামনে ডানে বামে মানুষেরা বিভক্ত হয়ে যাবে। সেই দিন এবারে খারাপ মানুষদের পরিস্থিতি বড়ই ভয়াবহ শুরু হবে। খসে আগান, তারা ভীত স্বতন্ত্র ভীত হয়ে পড়বে, তারা জাহান্নামের দিকে যাবে না, জিঞ্জির দিয়ে শুধু তাদেরকে গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, পায়ে জিঞ্জির দিয়ে, আগুনের জিঞ্জির দিয়ে তাদেরকে আগুন পিছন থেকে দেওয়া করবে, টেনে ইসরে নিয়ে যাওয়া হবে তাদেরকে। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই, ওয়াইদা উলকু ফিহা সামিউ লা শাইকান, ওয়াইদা উলকু যখন নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, উলকু সামিউ তারা শুনতে পাবে, পাপিষ্ঠ জাহান্নামীরা শুনতে পাবে, শাইকান বিকট শব্দ, শাইকান বিকট শব্দ, বিকট শব্দ তারা শুনতে পাবে। ওয়াইয়া কাপুর তারা সেই জাহান্নামের আগুন গুলো, জাহান্নামের আগুন গুলো জুস মেরে উঠবে, উপর দিকে বঙ্কিয়ে উঠবে। এই যে গরমের সময় আসতেছে, গতকালকে হাদিস বললাম, জাহান্নাম বলছেন, ইয়া রাব্বী